ইব্রাহিম বলছি রে, ভাবি বলছিলাম তোমার স্যারের ওয়াইফ চিনছো? সরাসরি না দেখলে তাকে ভাবি হিসেবে যে কেউ ধরে নেবেন তাতে সন্দেহের অবকাশ নেই। পুরুষ হয়েও হুবহু নারী কণ্ঠে কথা বলতে পটু টাঙ্গাইলের মেহেদী হাসান, দরকার হয় না প্রযুক্তির। ইব্রাহিম, তোমার কাছে কি হাজার পাঁচেক টাকা হবে? মানে ভাবিকে একটু ধার হিসেবে দিলে ভাবি কালকে সকালে 10:11 আবার তোমাকে ব্যাক করব। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সম্পর্কে খোঁজ নেন মেহেদি, সংগ্রহ করেন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মোবাইল নম্বর, পরে ফোন করে ভাবি পরিচয়ে টাকা ধার চান। পরিচয় যাচাই না করে অনেকেই টাকা দিয়ে দেন। প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর আবদুল্লাপুর থেকে গ্রেফতার করেছে। নারী ভেবে তাকে গ্রেফতার করতে গিয়ে পুরুষ দেখে অবাক গোয়েন্দারাও। কলেজের প্রিন্সিপালের পরিচয় দিয়ে অ্যাকাউন্টিং এর কাছ থেকে টাকা নিতাম, হাজার পাঁচেক টাকা নিতাম, এর বেশি না। বিভিন্ন কোম্পানির ম্যানেজারদের ফোন দিতাম, এমডি স্যার পরিচয় দিয়ে। একসময় সিলিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন মেহেদি। প্রথম প্রথম বন্ধুদের সঙ্গে নারী কণ্ঠে কথা বলে বোকা বানাতেন তাদের, পরে রপ্ত করা এই বিদ্যা কাজে লাগাতে শুরু করেন প্রতারণার কাজে। 2020 সালের জানুয়ারিতে একই অপরাধে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। 10 মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে আবারও সেই পুরানো কায়দায় শুরু করেছিলেন প্রতারণা।